এ স্কোয়ার প্লাস এবি ইজ ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান স্কোয়ার প্লাস ইজ টু মাইনাস নাইন এটা আমাদের দেওয়া আছে তার থেকে এ মাইনাস বি এটার মান আমাদেরকে বের করতে হবে তো আমরা কীভাবে এটা সলভ করবো দেখো প্রথমে আমাদের আছে এস্কোয়ার প্লাস এবি ইজ টু টোয়েন্টি ওয়ান এটাকে আমি দিলাম এক নম্বর ইকোয়েশান বি স্কোয়ার প্লাস ইজ টু মাইনাস নাইন এটাকে আমি দিলাম দু নম্বর ইকোয়েশান প্রথমে আমি কী করছি ওয়ান প্লাস টু ওয়ান করলে আমি কী পাবো দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস এবি ইজ টু টোয়েন্টি ওয়ান প্লাস মাইনাস নাইন তাহলে এখানে দেখো স্কোয়ার আসছে দুবার আছে তাহলে টু এবি প্লাস তাহলে এখান থেকে কী আসছে এ প্লাস তার হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি ইজ ইকাল টু কী হবে প্লাস মাইনাস রুট ওভার টুয়েলভ অর্থাৎ প্লাস মাইনাস ফোর ইন্টু থ্রি তাহলে কী হবে প্লাস মাইনাস টু রুট থ্রি এ প্লাস বি এর মান আমরা এখান থেকে পেয়ে গেলাম এ প্লাস বি এর মান কী পেলাম প্লাস মাইনাস টু রুট থ্রি এবারে আমরা করছি দেখো ওয়ান মাইনাস টু করে দিচ্ছি তাহলে কী হবে দেখো এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এবি ইজ ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান মাইনাস মাইনাস নাইন তাহলে দেখো এখান থেকে আমাদের কী আসছে স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু টোয়েন্টি ওয়ান প্লাস নাইন ঠিক আছে তাহলে এখান থেকে আমার প্লাস এবি মাইনাস কেটে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ টু থার্টি স্কোয়ার মাইনাস বি ফর্মুলা তো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ টু থার্টি তাহলে এ মাইনাস এর মান কী হবে থার্টি বাই এ প্লাস বি এ প্লাস এর মান আমরা কটা পেয়েছি দুটো পেয়েছি দেখো একটা হচ্ছে টু রুট থ্রি আর একটা হচ্ছে মাইনাস টু রুট থ্রি তাহলে দেখো এ মাইনাস বি টু রুট থ্রি যদি করি আমরা প্লাস মাইনটা বসালাম এখানে তাহলে কী হবে থার্টি এটা আমরা যদি করণী নিরসন করি তাহলে কী হবে টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে কী হবে থার্টি রুট থ্রি বাই এটা হচ্ছে সিক্স তাহলে কাটাকাটি করে কত হলো ফাইভ রুট থ্রি অর্থাৎ এ মাইনাস বি এটা আমরা মুছে দিচ্ছি তাহলে এ মাইনাস বি এর মান এরকম এবারে যদি আমরা এখানে মাইনাস টু রুট থ্রি বসাই তাহলে দুটো মান আসবে একটা ফাইভ রুট থ্রি আর একটা আসবে মাইনাস ফাইভ রুট থ্রি তোমরা এখানে যদি মাইনাস টু রুট থ্রি বসাও তাহলে এটা মাইনাস মান আসবে তখন কারণ এ প্লাস বি এর মান আমরা দুটো পেয়েছিলাম এ প্লাস বি এর মান আমরা পেয়েছিলাম টু রুট থ্রি অ্যান্ড মাইনাস টু রুট থ্রি তাহলে টু রুট বসালে ফাইভ আসবে আর মাইনাস টু রুট থ্রি বসালে মাইনাস ফাইভ রুট আসবে তাহলে এ মাইনাস বি এর মান দেখো দুটো হবে একটা ফাইভ রুট আর একটা মাইনাস